পানি পান করার জন্য পানির মধ্যে যে একটা মানে আমাদের পুষ্টির উপাদান থাকে সেটাও শেষ হয়ে যায়, তারপর পানিটা আমরা পান তার মানে আমরা প্রত্যেকে আসলে একটা পুষ্টি হিসেবে আছি। এখন যারা দেশ চালান তারা অনেকে সমাধান হিসেবে তারা নিজেরা যদি শতভাগ সুপেয় পানি হয় শতভাগ সুপেয় পানি ওয়াশার ফ্যামিলির দায়িত্ব তাদের অনুযায়ী করতে হয়। তাদের তো মিজানের ভয়ে এই অফিস থেকে পালন করে না, অফিস থেকে তিনি পালন কেন শতভাগ সুপেয় পানি হলে সেখানে তার পান করে দিতে হবে এবং শতভাগ সুপেয় পানি ওয়াশার ফ্যামিলি দাবি করেছেন এই দাবিটা ওয়াশার একক দাবি আপনারা হয়তো খেয়াল করেন নাই। এমডিটি বলে একটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের প্রোগ্রাম পাঁচগুলো শেষ হলো, সামনে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের প্রোগ্রাম বাংলাদেশ সরকার পরিচালনা করছে। সেই অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ে আপনার সেক্রেটারি গেলে খোঁজ করলে জানতে পারবেন যে আমরা বিভিন্নভাবে ব্যস্ত থাকি, তাদের আন্তর্জাতিকভাবে রিপোর্ট দিতে হয় যে বাংলাদেশ কোন খাতে কেমন অগ্রসর, সেই রিপোর্ট করার জন্য সময় ব্যস্ত এবং সেই রিপোর্টের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে যে বাংলাদেশের মানুষ শতকরা 98 জন মানুষ সুপেয় নিরাপদ পানি পান করে। আপনারা 98-এর মধ্যে করেন, আমরা কেউ 98-এর মধ্যে করি, আমরা সবাই দুই ভাগে করেছি এরকম একটা মনে হচ্ছে। কিন্তু সারা দুনিয়ার মানুষ জানে এবং বাংলাদেশ সরকারের ডকুমেন্টের মধ্যে আছে শতকরা 98% মানুষ সুপেয় নিরাপদ পানি পান করে, তার সমস্যা নেই তারা নিরাপদ সুপেয় পানি করতে বোঝাচ্ছে যে পানিটা ওয়াশার যাচ্ছে কিংবা যে পানি আমরা জীবন থেকে পাচ্ছি এর মধ্যে কিন্তু 70-30% আসছে বিকের পক্ষে আছে। ওয়াশার পানি হচ্ছে সবচেয়ে ভালো পানি, মানে অন্যান্য যে সমস্ত পানি তার মধ্যে কিন্তু সেটা না ফুটিয়ে খাওয়া যায় না, যদি না ফুটিয়ে খাওয়া না যায় তাহলে সেটা কি করে নিরাপদ পানি বা সুপেয় পানি খেতে হয় যদি ফুটেই খেতে হয়। তাইলে কি কারণে বাংলাদেশে আজকে আমি এই অবস্থার মধ্যে এসে পৌঁছলাম? এখন আমরা আগে যারা বলেছেন বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিকভাবে আশীর্বাদ প্রাপ্ত দেশ, যে দেশের মানুষ এত পানির মধ্যে আছে এবং বাংলাদেশে পানি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে প্রাকৃতিক সম্পদ হচ্ছে পানি, যার উপরে ফসল যার উপরে সেই পানির মধ্যে তারা ঢাকা শহর এমন একটা প্রাকৃতিকভাবে অবস্থিত যার চারপাশে হচ্ছে নদী এবং এই যে শীতলক্ষা বালু তুরা বুড়িগঙ্গা এইরকম একটা নদী দ্বারা পরিবেষ্টিত একটা শহরে আমরা বাস করি, আমাদের কোনো সমস্যাই থাকার কথা, আমাদের অসুখ বিসুখ থাকার কথা, আমাদের পানি পান যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কোনো সমস্যা থাকার, কারণ আপনি পরিষ্কার ভাবে এখানে ডাক্তার সাহেব আছেন যিনি যখন স্বাস্থ্য নিয়ে কাজ করেন চিকিৎসা করেন এবং দেখার চোখ আছে। এই পানি যদি পরিষ্কার থাকতো আজকে আজকে বুড়িগঙ্গার পানি যদি নর্দমায় পরিণত না হতো, শীতলক্ষা বালুতুলা এভাবে বিষাক্ত না হতো, তাহলে ঢাকা শহরের মানুষের অসুখ বিসুখ আমরা অসুখ বিসুখের কিছু বর্ণনা শুনলাম এর 70-50% অসুখ থাকতো। আজকে আমরা এই যে ঘরে ঘরে যে সমস্ত অসুখ বিসুখ চলছে, যে ক্লিনিকে গেলে হাসপাতালে গেলে এত যে ভিড়, এটার প্রধান একটা কারণ এই একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে বাতাস। আমরা পৃথিবীতে রেকর্ড করেছি আমাদের বিশ্ব রেকর্ড ঢাকা শহর বাতাসে বিষাক্ত বাতাস এবং দূষিত পানি এটাতেও আমাদের বিশ্ব রেকর্ড করার পথে। এই অবস্থার মধ্যে এই অবস্থা থাকার কারণে বাংলাদেশে ঘরে ঘরে এত অসুবিধা হচ্ছে এবং সেটার জন্য যাদের সামর্থ্য আছে বা সামর্থ্য নাই তাদের ব্যক্তিগত ব্যয় বেড়ে যাচ্ছে অনেক, চিকিৎসার জন্য এখন ওষুধ কিনতে হয় সমস্ত কিছুর যে ব্যয় সে ব্যয়টা যে অনেক বেশি বেড়ে যাচ্ছে, অনেক কিছু বিক্রি করে ঋণ করে বাড়তি পরিশ্রম করে একজনের জায়গায় চারজন কাজ করে যে আমাদের আয় করতে হচ্ছে চিকিৎসা ব্যয় মেটানো, তারপরও ক্ষতিগ্রস্ত এই যে অসুখগুলো তাদের যে কিডনির অসুখ বলেন কিংবা পাকস্থলীর অসুখ ক্যান্সার কিংবা সহজের মস্তিষ্কে দীর্ঘ যে সমস্ত প্রবলেম সে সমস্ত প্রবলেম এই সমস্ত প্রবলেমগুলো উৎস হচ্ছে এই আমাদের যে যেটা আমাদের হওয়া উচিত ছিল যেটা না হওয়ার কারণে এই নদীগুলো দূষিতপূর্ণ কে বিষাক্তপূর্ণ কে, এই নদীগুলো পরিষ্কার করার প্রকল্প মতো কম হয় না। এখন বলা হচ্ছে সামনে আর একটা প্রকল্প বিরাট প্রকল্প যেটা আগে উল্লেখ করলে বিরাট একটা প্রকল্প সামনে মেঘনা নদী থেকে পানি আনা হবে,
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে, এশীয় উন্নয়ন ব্যাংক, যাতে আপনারা যাকে জানেন টাটা সংস্থা হিসেবে, তাকে ভদ্রতা করে অনেক বড় উন্নয়ন সব সাথে আছে বিশ্বব্যাংক। অসংখ্য আপনারা এইখানে একজন যদি আমি পাই যারা জানেন যে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক যে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে, সেই ঋণের টাকায় যে নীতিমালা হয়েছে, যে পরিকল্পনা হয়েছে, সেই পরিকল্পনা নীতিমালা সম্পর্কে এখানে একজনও কি আছেন যিনি জানেন?